नमस्कार बंधुरा NDF गोट फार्म यूट्यूब चैनल पक्ष के समस्त दर्शक के प्रीति शुभेच्छा और भालोबासा जानिए शुरू करते चले आजकेर भिडियोटी। आज के भिडियोते आलोचना करब छागलेर दूध कम, छागलेर शरीर दुरबल एवं छागल सठिक समय हिटे आसे ना, सब समस्या हवार कि कारण एवं किभाबे करा जाबे सब समस्यार समाधान विस्तारित तो आलोचना थाकबे आजकेर एई भिडियोते। भिडियोटी शेष मुहूर्त अब्दि मनोयोग सहकारे अवश्य देखबेन एवं सम्पूर्ण भिडियोटी देखार पर भिडियोटी देवा तत्त्व जदि आपनादेर भालो लागे भिडियोते एकटी लाइक करते भूलबेन ना, और आपनि जदि आमार एई चैनेले प्रथमबार एसे थाकेन तो चैनलटिके सबस्क्राइब करे आमादेर संगे थाकबेन। छागलेर दूध कम हवा एवं छागल सठिक समय हिटे ना आसा, এই সমস্যাগুলি বর্তমানে গোট ফার্মের ভয়াবহ রোগে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই ধরনের সমস্যাগুলো যদি আপনার ফার্মে আসে তাহলে কিভাবে আপনারা সমাধান করতে পারবেন এবং এই সব সমস্যা আসার প্রধান কারণ কি? এই সব সমস্যা ছাগলের ফার্মে আসার প্রধান কারণ হচ্ছে ছাগলের শরীর থেকে যখন নিউট্রিশিয়ান ঘাটতি হয়, বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব পড়ে, তখন এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এই ধরনের সমস্যাগুলোর হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে ছাগল পরিচর্যা ঠিকভাবে করতে হবে এবং ছাগলকে খাবার ঠিকভাবে খাওয়াতে হবে। যদি আপনার ছাগলের শরীরে ইমিউনিটি ঘাটতি থাকে, বিভিন্ন ধরনের নিউট্রিশিয়ানের ঘাটতি থাকে, তাহলে কিভাবে পূর্ণ করবেন? ছাগলের শরীরে নিউট্রিশিয়ান ঘাটতি থাকলে আমরা সেই সব নিউট্রিশিয়ান বিভিন্ন ধরনের খাবার এবং মেডিসিনের মাধ্যমে পূর্ণ করতে পারব। যখন একটি ছাগলের বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পর ছাগলের শরীর থেকে বিভিন্ন ধরনের নিউট্রিশিয়ানের ঘাটতি হয়ে যায় এবং সঠিক সময়ে যদি আমরা সেই সব নিউট্রিশিয়ান পূর্ণ করতে না পারি তাহলে সেই ছাগলটি দুর্বল হবে, ছাগলের দুধ কম হবে এবং সেই ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে না। এর জন্য ছাগল বাচ্চা হওয়ার আগেই ছাগলকে বিভিন্ন ধরনের ভিটামিন খাওয়াতে হবে এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে হবে। যখন ছাগল প্রেগনেন্ট থাকবে তখন ছাগলকে এগ্রিমিন ফোর্থ মিনারেল মিক্সচার নিয়মিত খাওয়াতে হবে এবং দানাদার খাওয়ার ছাগলকে নিয়মিত খাওয়াতে হবে। যদি আপনারা ছাগলকে এগ্রিমিন ফোর্থ মিনারেল মিক্সচার নিয়মিত খাওয়ান তাহলে ছাগলের প্রজনন ক্ষমতা ঠিক থাকবে এবং এগ্রিমিন ফোর্থ যে মিনারেল মিক্সচার, এই মিনারেল মিক্সচারটি ছাগলের প্রজনন ক্ষমতা এবং দুধ বৃদ্ধিতে ভালো কাজ করে। এছাড়াও আপনারা আরও অন্যান্য ভিটামিন খাওয়াতে পারেন, যেমন ভাইটুম এইচ, ইন্টাভিটা, ভিমরাইল। এছাড়াও ছাগলকে প্রত্যেক মাসে একটি করে ভিটামিন এ ইঞ্জেকশন করতে পারেন। যদি আপনারা ছাগলকে নিয়মিত ডিওয়ার্মিং করেন, লিভারটনিক খাওয়ান, তাহলে ছাগলের শরীর থেকে নিউট্রিশিয়ান ঘাটতি হওয়ার চান্স খুব কম থাকে এবং ছাগলের শরীর থেকে যদি নিউট্রিশিয়ান ঘাটতি হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে আপনারা সেই ধরনের নিউট্রিশিয়ানগুলো পূর্ণ করতে পারবেন। এছাড়াও ছাগলকে নিয়মিত ক্যালসিয়াম খাওয়াতে হবে, কাঁচা ঘাস, দানা খাওয়ার, গাছের পাতা, এই সমস্ত খাওয়ার ছাগলকে খাওয়াতে হবে। ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নির্গত হয়ে যায়, সেই ক্যালসিয়াম যদি সঠিক সময়ে পূর্ণ করা না যায় তাহলে ছাগলের দুধ হবে না, ছাগল কমজোরি হবে, ছাগলের খাওয়ারের রুচি কমবে এবং ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে না। এর জন্য ছাগল যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ছাগলকে ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং বাচ্চা হওয়ার আগে ছাগলকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। যদি বাচ্চা হওয়ার আগে ছাগলকে ভিটামিন এবং ক্যালসিয়াম দেওয়া না হয় তাহলে সে ছাগলের দুধ হবে না এবং সঠিক পরিমাণে যদি বাচ্চা দুধ না পায় সে বাচ্চা ঠিকঠাকভাবে বড় হতে পারবে না, বাচ্চা রোগাক্রান্ত হয়ে যাবে। ছাগলের দুধ ঠিক রাখতে, ছাগলের শরীর ঠিক রাখতে এবং ছাগল যেন সঠিক সময় হিটে আসে এর জন্য ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে,
পর্যাপ্ত পরিমাণে ছাগলকে ভিটামিন খাওয়াতে হবে এবং সঠিক সময়ে ছাগলকে ডিওয়ার্মিং করাতে হবে। যদি আপনারা এইভাবে ছাগল পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ছাগলের এই ধরনের সমস্যাগুলো কখনো আসবে না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।